এরা আমেরিকার বস্তিবাসী বা গৃহহীন মানুষ। রাস্তার ধারে বা ফুটপাতে এভাবেই বসবাস করছে বিশ্বের সবচেয়ে সভ্য ও উন্নত দেশের নাগরিক। এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটি গুলিস্তান বা কমলাপুরের কোনো ফুটপাত। রাস্তার পাশে তাঁবু খাটিয়ে দিন পার করছে হাজারো মার্কিন নারীগুলি। অনেকে তাঁবুও নেই, তারা ঘুমায় বাতিল গাড়ির ভেতরে। যারা বাতিল গাড়ি পাচ্ছে না তারা তো সোজা ফুটপাতেই শুয়ে পড়ছে ক্লান্ত বিধ্বস্ত হয়ে, কারণ পথে জীবন পার করা এসব মানুষ কোনো কোনো দিন একবেলা খাবারের ব্যবস্থাও করতে পারে না। আমেরিকার নাম শুনলেই যেখানে সবচেয়ে উন্নত জীবন আর আকাশছোঁয়া ভবন আর আলো ঝলমলে শহরের দৃশ্য কল্পনায় ভেসে ওঠে, সেই দেশের এমন চিত্র যেন বিশ্বাস করতে মন চায় না। কিন্তু এটাই বাস্তব সত্য। দেশটির উঁচু উঁচু স্কাইস্ক্রেপারগুলোর ছায়ায় সবার অগোচরে গড়ে উঠছে বস্তি। সেই সব বস্তিতে নির্মম জীবন পার করছে অসংখ্য মার্কিন নাগরিক। পৃথিবীর সবচেয়ে সভ্য আধুনিক আর ধনী দেশ আমেরিকার মুখে চুনকালি লাগার মতো এসব বস্তির দৃশ্য বা খবর পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়াগুলো কখনোই সামনে আনে না। ধনীরা এসব আড়াল করে রাখে, তাই বিশ্বের অন্য দেশগুলো আমেরিকার এই বাস্তবতা সম্পর্কে জানতে পারে না। দারিদ্র পীড়িত এসব মানুষের দুর্দশা পৃথিবীর আড়ালেই রয়ে যায়। অথচ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দিয়ে সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একাই $39 বিলিয়ন বেশি খরচ করতে চলেছে। এত অর্থ অন্য এক মহাদেশের যুদ্ধের পেছনে খরচ করলেও নিজের দেশের মানুষের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করার ব্যাপারে দেশটির কোনো পরিকল্পনাই দেখা যায় না। মানুষগুলো পথের পাশে প্লাস্টিকের শীটটা নিয়ে তার তলায় রাত পার করে, সকাল হলে খাবারের আশায় ভিক্ষা করে, প্যাকিং বক্স কেটে প্ল্যাকার্ড বানিয়ে সেখানে লিখে রাখে, আমাকে সাহায্য করুন, আমি ক্ষুধার্ত। কারণ ভিক্ষার জন্য কথা বলার শক্তিটুকু এক একজনের শরীরে থাকে না। যে দেশ মহাকাশ গবেষণার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, বিভিন্ন দেশের যুদ্ধে মদত দেওয়ার জন্য $1 মিলিয়ন অস্ত্র ও সৈন্য পাঠায়, সেই দেশের নাগরিকদের না খেয়ে এভাবে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। বিশ্বে শান্তি আনার দাবি করা লিডার দেশ আমেরিকা নিজের দেশেই শান্তি আনতে পারছে না, যার প্রমাণ মেলে এই বস্তিবাসী ও ছিন্নমূলদের দেখে। যুক্তরাষ্ট্রের এই দৃশ্য বাকি পৃথিবীর মানুষদের পক্ষে বিশ্বাস করা কঠিন, কারণ ঝাঁ চকচকে ফুটপাতের পাশে দল বেঁধে শ্বেতাঙ্গ নারী পুরুষের বসে থাকা দেখলে আমাদের মনে হতে বাধ্য যে এরা হয়তো পথের পাশে বসে গল্প করছে, সময় কাটাচ্ছে। আসলে এরা সবাই ছিন্নমূল মানুষ, ঘর ও খাবারের নিশ্চয়তা নেই, তাই ক্ষুধার জ্বালা ভুলতে বাধ্য হয়েই হাতে তুলে নেয় প্রাণনাশী মাদক। ক্ষুধা ও বেঁচে থাকার কষ্ট ভুলতে গাঁজা, হেরোইন, কোকেন আর অ্যালকোহলই তাদের উপায় হয়ে ওঠে। কেউ কেউ দিন রাত নেশায় বুদ হয়ে ওঠে, কিন্তু এই খারাপ জিনিসগুলো তো বিনা পয়সায় আসে না, তাই তারা অপরাধের পথেও হাঁটে। প্রায়ই মার্কিন প্রশাসনকে দেখা যায় ছিন্নমূল গৃহহীন এসব মানুষকে তাদের থাকার জায়গা ফুটপাত থেকে উচ্ছেদ করতে, কিন্তু প্রশাসন এদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেয় না। তাই পুলিশের তাড়া খেয়ে এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে যায় ধনী দেশ আমেরিকার এই ছিন্নমূল মানুষেরা।